জানি না আমি কিভাবে এডিট করেছিলাম যে আমি এত কিছু এখনো দেখে যাচ্ছি আর আমি নিজেই আমার ভিডিও দেখে বোর হচ্ছি। হেই ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আমি এসে গেছি আবার 1000 বছর পর 1000 বছর আগেকার ভিডিও নিয়ে। সো লেটস গেট স্টার্টেড, চলো দেখে নাও তোমরা আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছিলাম 1000 বছর আগে। সো লেটস সি। তো প্রথমে আমি ইউজ করছি গুড ভাইবসের গ্রিন টি ফেস টোনার। তো এটা এখন আমার কাছে শেষ আছে, যদিও কোটোটা পরে আমার এত ভালো লেগেছিল। নেক্সট আমি ইউজ করছি গার্নিয়ারের ভিটামিন সি ফেস সিরাম, যেটা আর কোনো নিশ্চিত নেই আমার কাছে এখনও নেই। অ্যাকচুয়ালি আমি বছর বছর ধরে ল্যাদ খাচ্ছিলাম, তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি না, এডিট করতে পেরেছি। এই ভিডিওটা আমার এডিট করাই ছিল, অথচ আমি ভয়েস দিতে পারিনি বলে করিনি। ওকে, নেক্সট আমি ইউজ করছি ভেজলিনের অ্যালোভেরা জেল অ্যাজ আ ময়শ্চারাইজার। আমি অদ্ভুতভাবে লাগাচ্ছি বলে প্রোডাক্টগুলোকে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এটা আমার 1000 বছর আগেকার ভিডিও, প্লিজ গ্রান্ট মি। নেক্সট আমি ইউজ করছি সানস্ক্রিম, এটা ল্যাকমির টিন্টেড সানস্ক্রিম, যেটা আমি কাউকে ফ্রিতে দিয়ে দিয়েছিলাম, এখন পাচ্ছি। ইটস ওকে। দেন এটাকেও ভালোভাবে আমি আমার স্কিনের মধ্যে অদ্ভুতভাবে থুপছি, আচ্ছা হাতেও লাগাচ্ছি। ওকে, নেক্সট আমি লাগাচ্ছি, ওকে এটা আমার ফার্স্ট প্রাইমার পার্পেলের। সো এটা খুব ভালো এখন আমার কাছে আছে, এখনও শেষ হয়ে যায়নি। সো এটা আমি আমার প্রাইম জোনে লাগিয়ে নিচ্ছি। 6.5 মিনিট ধরে আমি এখন বকে যাব, আর যাই হোক দেখা যাক আর কী কী করি আমি নেক্সট। ওকে, নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার প্যালেট, যেটা আমি এখন কোথায় রেখেছি আমি নিজেও জানি না, হয়তো ফেলেও দিতে পারি। ওকে, তো আমি আমি কী করছি, এটা কারেক্ট করছি। হ্যাঁ, আমার ডার্ক সার্কেলগুলোকে আমি লুকাচ্ছি। তো ডার্ক সার্কেল লুকানোর পরে আমি আরও দাগ ছোপ লুকানোর চেষ্টা করছি, আর ওই সবুজ রঙের কনসিলারটা নিয়ে বোধ হয় আমি কায়দা করার জন্য একটুখানি দিয়ে দিচ্ছি, কি হয় দেখি, এক্সপেরিমেন্ট করার জন্য। ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, জানি না আমি কিভাবে এডিট করেছিলাম যে আমি এত কিছু এখনও দেখে যাচ্ছি আর আমি নিজেই আমার ভিডিও দেখে বোর হচ্ছি, তো লোকেরা তো হবেই, কিন্তু তোমরা হয়েও না, তোমরা থেকে যেও। ওকে ওকে, এবার আমি এই সব যেগুলো আমি লুকানোর চেষ্টা করেছিলাম এগুলোকে আমি পুরো ব্লেন্ড করে দেব, তোমরা দেখতেই পাবে না আমি কোথায় কী সবুজ লাগিয়েছিলাম, তোমরা ধরতেও পারবে না। তো এবার আমি সব কিছু একদম ব্লেন্ড করে দেবো, এমনভাবে ব্লেন্ড করবো দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ, খুঁজে পাবে। এবার আমি ফাউন্ডেশন লাগাচ্ছি, এটা হচ্ছে মাই গ্ল্যামের ফাউন্ডেশন, দেখো আমি কীভাবে লাগাচ্ছি। ও আচ্ছা, আমি মিক্সড করবো, আমি মেবলিনের ফাউন্ডেশনও এটার সাথে মিক্সড করে লাগাবো, নইলে তো আমার পোষাবেই না। আমি বকে বকে কানের মাথা খাচ্ছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তো ঠিক আছে, আমি আবার ভিডিওতে ফিরে আসি। এবার আমি ভালো করে এটা মিক্সড করছি, মিক্সড করার পর আমি আমার আন্ডার আই জোনে এটা লাগাচ্ছি প্রথমে। ওকে, আমি সারা মুখে লাগিয়ে ফেলেছি আর গলায়ও অবশিষ্টটুকু লাগালাম। এবার আমি ভালো করে সব কিছু ব্লেন্ড করে ফেলবো, যাতে তোমরা আমার আসল স্কিন, আমার দাগ ছোপে ভরা স্কিন তোমরা যেন দেখতেই না পারো। এবার আমি ইউজ করবো কনসিলার। ইয়েস, এটা আমার মনে আছে, এটা আমি অনেক স্বাদ করে কিনেছিলাম, অনেক দাম দিয়ে কিনেছিলাম। সো এটা হচ্ছে এলেগালের প্রো কনসিলার, যেটা আমি আমার হাইলাইট পয়েন্টে লাগাচ্ছি, দেখো আমাকে কেমন লাগছে। এবার আমি এটাকেও ব্লেন্ড করে নেব। এরপর আমি লাগাচ্ছি, সরি, আমি সেট করব এখন আমার ফেসটাকে উইথ পোজের কি সেটিং পাউডার, ইয়া। এবার আমি কম্প্যাক্ট দিয়েও আমার ফেসটাকে সেট করে দিচ্ছি, তোমরা যাতে কিচ্ছু না দেখতে পারো, লুকানো সব কিছু আছে। ওকে, নেক্সট আমি ইউজ করছি মাই গ্ল্যামের এই প্যালেটটা, আমার এখনও পছন্দ আর এখনও আমার কাছে আছে, আমি সবসময় এটাই প্রায় ইউজ করি। সো আমি কন্ট্রোল করে নিচ্ছি এটা দিয়ে, লুক আমি কেমনভাবে কন্ট্রোল করছি, তোমরা কিন্তু এরমভাবে করো না, অবশ্যই এরমভাবেই করবে, আমি 1000 বছর আগে করেছিলাম বলে কি আমি কিছু জানতাম না নাকি। হ্যাঁ দেখো আমার ভোতানাকে আমি কীভাবে খাড়া করে দিলাম, পারবে তোমরা এরকম টেকনিক করতে? নিশ্চয়ই পারবে, আমার ভিডিও দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, নিশ্চয়ই পারবে, তোমরাও পারবে। এবার আমি লাগাচ্ছি ব্লাশ, যেটা আমার খুব পছন্দের, এখনও পছন্দের, সারা জীবনের পছন্দ থাকবে। আমি একদম ব্লাশ লাগিয়ে জোকার হয়ে যেতে পারি, কারণ আমার ব্লাশ খুব পছন্দ, আমি পারলে সারা মুখে ব্লাশ লাগিয়ে দেবো। তো এবার আমি হাইলাইট করছি, ওকে ইটস লুক নাইস, ভালোই কিন্তু লাগছে, আমি ভেবেছিলাম খুব অদ্ভুত লাগবে, বাট ঠিক আছে, হাইলাইটটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি প্যালেটটা সুন্দর।
আচ্ছা, এরপরে আমি করে নিলাম আমার আইব্রোজ। আইব্রোজের পরে আমি করছি আমার আইজ। তো আইজের জন্য আমি এটা, আমার প্যালেটটা ছিল হচ্ছে তোমার বিউটি গ্লেজার কালার ডায়েরি, একদম রিয়েল, ফেক ভাববে না কেউ। আচ্ছা, অনেক দাম দিয়ে কিনেছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি গ্লিটারি একটা অরেঞ্জের শাই করছি। ও, তো এই আয়নাটা আমার কিন্তু বোনের, দেখে আসবেন না। আচ্ছা, আমি আন্ডার আই করে নিলাম কাজল। কাজলটা আমার আই থিঙ্ক নাইকার ছিল, হ্যাঁ নাইকারই ছিল। তো আমি এটাকে স্মাচ করে দিচ্ছি। স্মাচিংয়ের পর খারাপ লাগছে না। তো আমি ইউজ করছি ল্যাকমির আই লাইনার। এডিটের জন্য আমাকে ক্ষমা করে দেবেন, অদ্ভুত এডিটের জন্য, এদিক থেকে ওদিক থেকে সিন বেরিয়ে আসছে, কিছু করার নেই, আমি আর নতুন করে এডিট করতে পারবো না, আমি এমনিতেই লাটকো। যাই হোক, এরপর আমি লাগিয়ে নিচ্ছি লিপস্টিক, মেবেলিনের রেড কালারের লিপস্টিক, আমি জানি না এটার কী শেড। ওকে, তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো বলো তোমরা আমি কেমন সেজেছিলাম 1000 বছর আগে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে, লাইক করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।